কংগ্রেসের প্রচার সজ্জা নষ্টের অভিযোগে থানায় ডেপুটেশন প্রদান করল খোয়াই ব্লক কংগ্রেস কমিটি। জানা যায়, মঙ্গলবার সকালে খোয়াই বিধানসভার 50 নম্বর বুথের সোনাতলা বাজার এলাকায় দলীয় পতাকা লাগানো হয়, কিন্তু 24 ঘণ্টা অতিক্রান্ত হবার আগেই দুষ্কৃতীরা কংগ্রেস দলের ফেস্টুন এবং দলীয় পতাকা তুলে নিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। পরবর্তী সময় বুধবার সকালে স্থানীয় কংগ্রেস কর্মীদের নজরে আসে। খোয়াই কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য, খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি যতীন্দ্র গোপ ও বেশ কিছু কর্মীদের সাথে নিয়ে খোয়াই থানায় সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের গ্রেপ্তার জানিয়ে ডেপুটেশন প্রদান করেন কংগ্রেস দলের নেতৃত্ব। অন্যদিকে খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া বিষয়টি সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন বলে জানা যায়। অন্যদিকে ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য জানান, কংগ্রেস দলের দলীয় পতাকা কিংবা প্রচার সজ্জা নষ্ট করে রুখতে পারবে না কংগ্রেসকে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে ছাড়বে বলে জানান তিনি। এখনো ঘোষণা হয়নি, তারা এই ফ্ল্যাগ সন্ত্রাস শুরু করেছে, তো ফ্ল্যাগ ফেলে দিয়ে, ফ্ল্যাগ খুলে নিয়ে, ফ্ল্যাগ নষ্ট করে কংগ্রেস দলের মানুষকে আটকানো যাবে না, কংগ্রেস কর্মীদের রোখা যাবে না। কংগ্রেসের পতাকা রাস্তায় লাগালেই মানুষ কংগ্রেসের প্রতি আকৃষ্ট হবে এমনটা নয়, কংগ্রেসের পতাকা মানুষের মনের মধ্যে গেঁথে আছে।